আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কিসের আজকে ভিডিও। তো একটা ইউটিউবার আপু চট্টগ্রাম থেকে আমার জন্য অনেক অনেক ভালোবাসা পাঠিয়েছে। তো ওটা সুন্দরবন কোরিয়ার সার্ভিসে 6 নম্বর উত্তরা ওখানে পাঠিয়েছে। তো আমি রেডি হয়ে নিলাম, এখন আমি এটা রিসিভ করতে যাব, আমি আর আমার ছেলে। তো ওখানকার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখতে থাকবেন। এই যে চট্টগ্রাম থেকে কোরিয়ার সার্ভিসে, সুন্দরবন কোরিয়ার সার্ভিসে এসেছে, তো আমি এখন আনতে যাব। প্রথমে এই মেসেজটা ওরা পাঠিয়েছিল যে আমার পার্সেলটা চলে আসছে। আমরা এখন যাচ্ছি, আমি আর আমার ছেলে। আমরা চলে আসলাম সুন্দরবন কোরিয়ার সার্ভিস। এই নিয়ে আসা হয়ে গেল। বাসায় নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন কোরিয়ার সার্ভিসে, যেটার জন্য গিয়েছিলাম চট্টগ্রাম থেকে আমাদের রেহান আপু। তোর ধরো ধরো না ফোনটা ধরো। হ্যালো, আসসালামু আলাইকুম নায়ন আপু। হ্যাঁ, এই যে এইমাত্র নিয়ে আসছি তোমার গিফটটা, এখনো খোলা হয় নাই, এইমাত্র নিয়ে আসলাম। একটু ভিডিও কল দাও না, দেখাই আপু। এই যে দেখো, দেখতে পাচ্ছ তুমি, এই যে কত বড় বক্স আমার কাছে, তো খুবই ভালো লাগতেছে আপু। মানে আমি প্রথম, বুঝছো, এরকম কোরিয়ার সার্ভিসে কিছু কেউ পাঠাইছে আমাকে, আমি অনেক খুশি। আর পরে আবার খুলে দেখাবো, বুঝছো, আমি আসলে কিছু বলতে পারতেছি না, বুঝছো। আর মানে আমি আসলে ভাষায় কিছু বলতে পারতেছি না। আচ্ছা, খোলার পরে আবার দেখাবো। হ্যাঁ, এখন আসছি তো আবার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সুস্থ আছে কিনা দেখাবো না। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত রাখি। হ্যাঁ ঠিক আছে, আমি ভিডিওতে অবশ্যই দিব নয়ন আপু, অনেক খুশি হয়েছে আমি, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, রাখি এখন, হ্যাঁ নামাজ পড়বো তো। ঠিক আছে, খোদা হাফেজ। এই যে বক্সটা আসলো, এই যেখানে ঠিকানা লেখা আছে চট্টগ্রাম। একটু সময় লাগতেছে, অনেক প্যাকেট করে সুন্দরভাবে দিয়েছে তো, টাইট করে। এই যে মোল্ড আউট করে নিলাম, তো দেখতেই পাচ্ছেন এটা সম্ভবত একটা শোপিস, যেটা আমি নিজের হাতে তৈরি করেছে নয়ন আপু। আমি নয়ন আপুই বলি, ওনার নাম রেহান আপু নামে পরিচিত সবার কাছে। আচ্ছা, এটা রাখলাম। এরপর দেখেন মোলাটাকে কিভাবে সেট করেছে, সেটাই দেখাচ্ছি। আসলে অনেক কষ্ট হয়েছে, মোলাটা নিয়ে আসতেই চাইনি, তো নয়ন আপু অনেক কষ্ট করে তাদের এক্সট্রা টাকা দিয়ে পাঠিয়েছে। আর কত মানে কষ্ট হয়েছে দেখেছেন, বক্সটা এদিক থেকে হোল্ড করেছে, গর্ত করে
এভাবে ঢুকিয়েছে, এটা আনতে অনেক কষ্ট, কিন্তু এটা দামে দিক থেকে হয়তো বা কম, কিন্তু ভালোবাসার দিক থেকে মানে এটার দাম একদমই অমূল্য। তো সবাই দোয়া করবেন আমাদের নয়ন আপুকে যে এত সুন্দর একটা গিফট আমাকে পাঠিয়েছে। তো এটা আমি আবার খুলে দেখাবো কীভাবে, এদিক থেকে বের করতে হবে মনে হয়। আলহামদুলিল্লাহ প্যাকেটটা খুলতে পেরেছি, মানে খুব র্যাপিং ট্যাপিং দিয়ে, ওয়াও, আর অনেক ওজন, আল্লাহ, সেই কত লম্বা কত বড়, আলহামদুলিল্লাহ। এই দেখতে পাচ্ছেন, আর খুব ভারী, আমি নিতেও পারতেছি না। এই এটা এখন দেখাবো এটা ভিতরে ঠিক আছে কিনা। এখন এখন আবার এরকম একটা বস্তার মতো দিয়েছে, এই এটা পেঁচিয়ে মানে অনেক সুন্দরভাবে প্যাকিং করেছে। এই বিসমিল্লাহ, মুলা বের করছি, কি সুন্দর গিফট, আল্লাহ, জীবনে এরকম গিফট কেউ পেয়েছে কিনা জানি না, আমি লাইফে প্রথম। ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরে বাবা রে, ওরে বাবা, আলহামদুলিল্লাহ। আমার তো হাসতে হাসতে জান শেষ, দেখতেই পাচ্ছেন মুলাটা আল্লাহর রহমতে সুস্থ আছে। আমাদের রেহান আপু নয়ন আপু বলতেছিল মুলা ঠিক আছে কিনা, আলহামদুলিল্লাহ, আসলে ভালোবাসা দিয়ে পাঠিয়েছে, এটার জন্য মুলাও তার ভালোবাসা রক্ষা করেছে, মুলাটা সুস্থ আছে। এটি এই যে দেখতে পাচ্ছেন, তবে পাতাগুলো একটু হলদে হলদে হয়ে গেছে, সমস্যা নাই, কিন্তু মুলাটা ভালো আছে। আর নয়ন আপু পাতাটা কেটে দিলে আরও ভালো হতো, ওজনটা কম আসতো, কিন্তু দেখতে সুন্দর হবে বা আমি এরকম দেখি নাই, সেজন্য পাতাসহ মুলাটা পাঠিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি মুলাকে নিয়ে আসলে খাওয়ার থেকে মডেলিংই করতেছি বেশি। এই যে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সত্যি এই আপুটার জন্য সবাই দোয়া করবেন। আর তার চ্যানেলটা হচ্ছে রেহানা কুকিং অ্যান্ড ব্লগ, আর আমি ডিসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দিব ভিডিও যে চ্যানেলের। তো আপনারা সাপোর্ট করবেন এই আপুটাকে, অনেক ভালো এই আপুটা করছি। কত ওজন বিসমিল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটুকু আসছে, একটু দেখো জুম করে। 5 কেজি 26 গ্রাম, 5 কেজি 26 গ্রাম, লাইফে আমি জীবনে কখনো আমি কখনো দেখি নাই একটা মুলা 5 কেজি ওজনের হতে পারে, মাশাআল্লাহ, মানে আশ্চর্য হয়ে গিয়েছি আমি যেহেতু দেখিনি, এর জন্য আশ্চর্য হয়েছি। অনেকে বলবে এটা আশ্চর্য হওয়ার কি আছে, আসলে যে মানে যে যেটা দেখবে না বা যে যেটা দেখেনি কখনো তো বলবেই, তাই না? আর সবচেয়ে বড় কথা, এত কষ্ট করে সুন্দরভাবে পাঠিয়েছে যে, এটাই আলহামদুলিল্লাহ আমার কাছে এটাই সবচেয়ে ভালোবাসা। আর তার সাথে যাতে আমার সম্পর্কটা আল্লাহ তাআলা সুন্দর মতো রাখে, আমাদের ভালোবাসা যেমন সবসময় এই বন্ধনটা থাকে, এইটাই আল্লাহর কাছে দোয়া করি। আর ওনার নাম রেহানা, এটা আরেকটা আমার দুর্বল দিক রয়েছে যে আমার আম্মুর নামও রেহানা, তো সেটার জন্য আরেকটু বেশি তাকে একটু আলাদাভাবে পছন্দ, মানে আমাদের নয়ন আপুর হাজবেন্ড নিয়ে এসেছে, এই যে চট্টগ্রাম ফটিকছড়ি এই এখানে গিয়েছিলেন, তো ওখান থেকে এই মুলাটা নিয়ে আসছে। ওখানে এই 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 মুলাগুলো খুব পাওয়া যায় ভালো, এই এটাই আর কি দেখালাম। আর এইটা এটা হচ্ছে আপুর হাতের তৈরি করা শোপিস, হাতে তৈরি করেছে, আর আমার হাতের তৈরি জিনিস খুব ভালো লাগে, যারা আমাকে চেনেন তারা অবশ্যই জানেন আমি নিজেও অনেক হাতের জিনিস তৈরি করি। খুব সুন্দরভাবে বক্স করে পাঠিয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। তো এটা আমার মেয়েকে, মেয়ের জন্য, মাহিমার জন্য দিয়েছে আপু। এই যে সাইকেল, সাইকেলে করে ফুল নিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর শোপিসটা। এটা আপু সেলও করে, অর্ডার দিলে আপনারা নিতে পারেন, খুব সুন্দর শোপিস হিসাবে নিজে হাতে তৈরি করেছে, আর খুব মজবুত, এত দূর থেকে চট্টগ্রাম থেকে এসেছে কিন্তু কোনো সমস্যাই হয় নাই,
সব ঠিকঠাক আছে আর খুব সুন্দরভাবে ফুল দিয়ে সুতার কাজ তারপরে সাইকেলগুলো ব্যালেন্স একদম সুন্দর পারফেক্ট হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে ছোট্ট একটা সাইকেল এই ছোট্ট সাইকেলে উঠে এত বড় মোলা চলে আসছে সাইকেলটা খুবই সুন্দর আর আমি ভাবতেছি এখানে পিছন দিকে নামটা লিখে দিব রেহানাপু তারিখটাও লিখে রাখবো যাতে মনে থাকে রেহানাপুর সাইকেলটার পিছনে আমি রেহানাপুর নামটা লিখে তারিখটা লিখে রেখেছি যাতে সবসময় মনে থাকে আমার হাজবেন্ড কাটতেছে বাবারে বাবা শব্দটা একটু নাও এই যে বাপরে বাপ কাটতে তো ধারালো ছুরি লাগবে এই মাশাল্লাহ ও এটা আবার ভালো হয়েছে এই যে মাশাল্লাহ মনে করেন অনেক তিন চার রকমের তরকারি কয়েকদিন খাওয়া যাবে এটা দিয়ে আর এই যে তুমি কি বিক্রি করবা মূলা কত করে নিবেন ভাই মূলা বিক্রি করা হচ্ছে এখন আমার হাজবেন্ড দাঁড়িয়ে গিয়েছে এটাও বিক্রি কর রেহানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন সাথে তাহরিমা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর সবসময় আমার পাশে থাকবেন আপনারা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ